हेलो एवरीवन वेलकम टू टेक लर्निंग हमारे यूट्यूब चैनले इंग्लिश ग्रामर जो चैप्टर भित्तिक क्लासगुलो निच्छी तो हमारे आगे क्लासटीते एडजेक्टिवर ओपर पार्ट वन आलोचना करा हुए चिलो आज के एडजेक्टिवर पार्ट टू नहीं आलोचना करब जो आगे भिडियोटी क्यों देखे ना थाको तो अवश्य भिडियोटी देखे नियो। आज के आलोचना करछि एडजेक्टिवर पार्ट टू जेखने डिग्री अफ कम्पैरिजन एडजेक्टिवर जो डिग्री अफ कम्पैरिजन आटा नहीं आज के डिसकस करा तो प्रथम ही देखे नी जो डिग्री डिग्री प्रथम जो भागटा से पॉजिटिव डिग्री। पॉजिटिव डिग्रीटा कि पॉजिटिव डिग्री इज द सिंपल फॉर्म अफ एन एडजेक्टिव दैट डज नॉट कम्पेयर टू एन अदर अर्थात जे डिग्री एडजेक्टिवर ओपर एवं एडजेक्टिव जेखने कोनो प्रकार कोनो कम्पैरिजन करा हुए नी दुटो जिनिसेर मध्य से डिग्रीटा के बला हच्छे पॉजिटिव डिग्री। एग्जाम्पले आमरा देखी हि सिंग्स वेल से भालो गान गाय एखाने तार सिंगिंगटाके आमरा अन्य कारो साथे कम्पेयर करछि ना। नेक्स्ट आछे शी इज ब्यूटिफुल एखाने जे ब्यूटिफुल आछे सेखाने तार जे ब्यूटी तो ब्यूटीटा के अन्य कारो ब्यूटर साथे कम्पेयर करा एखे शी इज ब्यूटिफुल बला आछे ताई जो डिग्रीगुलो हबे सेटाके बला हबे पॉजिटिव डिग्री। नेक्स्ट कम्पैरेटिव डिग्री। कम्पैरेटिव डिग्रीटा कि द कम्पैरेटिव डिग्री इज यूज टू कम्पेयर टू थिंगस एंड इज फॉर्मड बाई एडिंग ईआर टू द एंड अफ द एडजेक्टिव अर्थात कम्पैरेटिव डिग्रीते जेको दुटो जिनिसेर मध्य कम्पैरिजन करा हबे एवं नॉर्मली जेनरली की करा है एडजेक्टिवर शेषे ईआर एड कर सफिक्सटा एड कर ईआर सफिक्सटा एड कर कम्पैरेटिव डिग्री फर्म करा है एडजेक्टिवर। एग्जाम्पल फर्स्ट एग्जाम्पलटे आमरा देखे नेब द सान इज हॉटर दैन द मून मुनेर थेके सान कि हॉटर ताहले एखाने हॉट हॉट हच्छे पजिटिव डिग्री एवं हॉटर लास्टे एखाने ईआर एड करा हयेछे एवं एखाने अवश्य एकटा टी एक्सट्रा एड हयेछे সেটা পরে আমরা দেখে নেব যে কিভাবে চেঞ্জেসগুলো হয়। তাহলে এখানে হটার যেটা আছে সেটা কি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে হটের। নেক্সট এক্সাম্পল হি সিমস বেটার দ্যান হিজ ফ্রেন্ড তাকে তার বন্ধুর থেকে বেটার মনে হচ্ছে। আমরা সকলেই জানি যে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি বেটার কম্পারেটিভ ডিগ্রি এবং লাস্টলি সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট তাই এখানে কম্পারেটিভ ডিগ্রির জন্য এখানে বেটার ইউজ করা হয়েছে হি সিমস বেটার দ্যান হিজ ফ্রেন্ড সেখানে বলা আছে সেটার ফ্রেন্ডের থেকে বেটার তো এখানে কম্পেয়ার করা হয়েছে ফ্রেন্ডের সঙ্গে এবং আগের যে এক্সাম্পলটা আছে সেখানে মুনের সাথে কম্পেয়ার করা হয়েছিল সানের তাহলে দুটো ক্ষেত্রেই দুটো জিনিসের মধ্যে কম্পারিজন করা হয়েছে তাই এখানে কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট চলে আসি আমরা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি দ্য সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজ টু কম্পেয়ার মোর দ্যান টু থিংস অ্যান্ড ইটস ফর্মড বাই অ্যাডিং ইএসটি টু দ্য এন্ড অফ দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ দুইয়ের অধিক মোর দ্যান টু অনেকের মধ্যেই যখন কম্পেয়ার করা হবে সেইখানে অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটাকে আমরা ইউজ করি সেটা বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবং এখানে দেখতে হবে যে এর শেষে ইএসটি এই সাফিক্সটা অ্যাড করে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম করা হয়। আমরা এক্সাম্পলই এটাকে ক্লিয়ার করব দ্য সান ইজ দ্য হটেস্ট স্টার ইন দ্য স্কাই সূর্য হচ্ছে স্কাইয়ের সবথেকে হটেস্ট স্টার সবথেকে উত্তপ্ত নক্ষত্র তাহলে এখানে হটেস্ট এখানে আমরা ইএসটি অ্যাড করেছি ইএসটি অ্যাড করে এটার সুপারলেটিভ ডিগ্রিটাকে ফর্ম করা হয়েছে সকলের মধ্যে সমস্ত স্টারের মধ্যে এটা হচ্ছে হটেস্ট তাই এখানে সুপারলেটিভ ডিগ্রি এটা হটেস্ট। আর আগে এখানে কী ছিল হটার এটা কম্পারেটিভ ডিগ্রি ছিল কারণ দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। নেক্সট এখানে কিছু অ্যাডজেক্টিভের পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটে ফর্ম নিয়ে ডিসকাস করা হয়েছে তোমরা একটু দেখে নিতে পারো। ফার্স্টে আছে উইক উইকের কম্পারেটিভ কি উইকার সুপারলেটিভ কি উইকেস্ট তাহলে এখানে নর্মালি ইআর আর ইএসটি মূল যে শব্দটা বেসিক যেটা ফর্ম ছিল উইক তার সঙ্গে ইআর এবং ইএসটি অ্যাড করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এটা ফর্ম করা হয়েছে। নেক্সট আছে ফাস্ট ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট একই রকমভাবে ইআর এবং ইএসটি অ্যাড করে কম্পারেটিভ সুপারলেটিভ করা হলো। তারপরে কি আছে হট হট হটার হটেস্ট আমরা আগের এক্সাম্পলই বললাম যে এখানে
একটা এক্সট্রা টি অ্যাড করে তার সঙ্গে ইআর অ্যাড করা হয়েছে। এটা কখন হচ্ছে? যখন শেষে দেখতে হবে আমাদের হটের শেষে কনসোনেন্ট আছে এবং তার আগে ও ভাওয়েল আছে, তখন কম্পারেটিভ ফর্ম করার জন্যে সেই কনসোনেন্টটাকে ডাবল করা হয় এবং শেষে ইআর অ্যাড করা হয়। একই রকমভাবে সুপারলেটিভেও তাই, হটের সঙ্গে আর একটা টি এক্সট্রা অ্যাড করা হয়েছে, তার সঙ্গে ইএসটি অ্যাড করা হয়েছে। এভাবে সুপারলেটিভ ডিগ্রিটাও ফর্ম হলো। নেক্সট থিন, থিন একই রকমভাবে শেষে টি এন আছে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল রয়েছে, তাই এনটাকে আমরা ডাবল করে দিয়ে তার সঙ্গে ইআর অ্যাড করলাম এবং শেষে সুপারলেটিভের ক্ষেত্রে একই রকমভাবে এন দিয়ে শেষে ইএসটি অ্যাড করলাম। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, এখানে যে এক্সাম্পলটা আছে সেখানে দেখতে হবে অলরেডি এখানে ই ছিল, তাই এটা যখন কম্পারেটিভ করলাম আমরা শুধু আর অ্যাড করলাম এবং সুপারলেটিভ যখন করলাম শুধু এসটি অ্যাড করলাম, তাহলে এখানে আর এসটি অ্যাড করেই কিন্তু এটা কম্পারেটিভ এবং সুপারলেটিভটা হয়ে গেছে ক্লোজের। একইরকমভাবে নাইসের ক্ষেত্রেও তাই হয়েছে, নাইসার, নাইসেস্ট। নেক্সটে যেটা দেখবো ডার্টি, ডার্টির কী হলো? কম্পারেটিভে ডার্টি আর সুপারলেটিভে ডার্টিয়েস্ট, অর্থাৎ এখানে শেষে ওয়াই আছে, ওয়াই থাকলে এই সমস্ত ওয়ার্ডগুলো কম্পারেটিভ যখন ডিগ্রি করা হয় ওয়াইটাকে তুলে দিয়ে ওয়াইয়ের বদলে আই ইউজ করতে হয় এবং আইয়ের পর ইআর আমাকে অ্যাড করতে হবে। একই রকমভাবে সুপারলেটিভও তাই, ওয়াইটা তুলে দিয়ে ওয়াইয়ের বদলে আই এবং শেষে ইএসটি অ্যাড করতে হবে। ডার্টি, ডার্টিয়ার, ডার্টিয়েস্ট। একই রকম আগেরটার মতো হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। এবার আমরা দেখব শেষে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ যখন আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রি করছি এবং সুপারলেটিভ ডিগ্রি করছি, এরপরে আমরা কি করছি এখানে মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় আমরা তার শেষে ইআর বা ইএসটি অ্যাড করে সেগুলোকে কম্পারেটিভ সুপারলেটিভ করি না। আমরা কম্পারেটিভের ক্ষেত্রে তার আগে মোর ইউজ করবো এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ করবো। লাস্টলি কেয়ারলেস, সেম, মোর কেয়ারলেস, মোস্ট কেয়ারলেস, কখনই এটা কেয়ারলেসের পরে ইআর এবং কেয়ারলেসের পরে ইএসটি অ্যাড করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করবো না, তার আগে মোর এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট আমরা ইউজ করব। তাহলে এই চার্টটা আমাদের ভালো করে দেখে নিতে হবে এবং রুলসগুলো যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট চলে আসি, এখানে কি বলা আছে? সাম অ্যাডজেকটিভস আর ফলোড বাই টু ইনস্টিড অফ দ্যান, অর্থাৎ আমরা যখন কম্প্যারিজন করছি আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে দেখছি যে আমরা দ্যান ইউজ করি, কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেখানে আমরা দ্যান ইউজ না করে টু ইউজ করব। সেগুলো কী ধরনের অ্যাডজেক্টিভ? এক্সাম্পলে আমরা দেখব জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, প্রেফার, এল্ডার, এটসেট্রা। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো যখন থাকবে সেখানে কম্প্যারিজন কোনো করতে গেলে দ্যানের বদলে আমাদের টু ইউজ করতে হবে। আমরা সেন্টেন্সে কীভাবে অ্যাপ্লাইড হচ্ছে এটা আমরা একবার দেখে নিই। হি প্রেফার্স কফি দ্যান টি, সে চায়ের থেকে কফিকেই প্রেফার করে। এখানে কী বলা হচ্ছে? ব্র্যাকেটে কী দেওয়া আছে? ইউজ টু ফর দ্যান, অর্থাৎ দ্যানের বদলে আমাকে এখানে টু ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে? হি প্রেফার্স কফি টু টি, দ্যানের বদলে এখানে টু হবে কারণ এখানে প্রেফার আছে। নেক্সট মাই ব্রাদার ইজ এল্ডার দ্যান মি, একই রকমভাবে এখানে এল্ডার আছে, ব্র্যাকেটে কী বলা আছে? ইউজ টু ফর দ্যান, অর্থাৎ দ্যানের বদলে আমাদের টু ইউজ করতে হবে। তাহলে মাই ব্রাদার ইজ এল্ডার টু মি, বোঝা গেল? তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে, এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো থাকলে সেখানে কোনো কম্প্যারিজন করার ক্ষেত্রে আমরা দ্যান ইউজ না করে টু ইউজ করব। এরপরে কী বলা আছে? ফিউ, ফিউ মিনস হার্ডলি এনি, অর্থাৎ নেগেটিভ সেন্স। যে সেন্টেন্সে যখন ফিউ অ্যাডজেক্টিভটা থাকবে তখন আমাদের বুঝতে হবে কি সেটা নেগেটিভ সেন্স ইউজ করা হচ্ছে। ফর এক্সাম্পল আই হ্যাভ গট ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি সো আই অ্যাম লোনলি, এখানে দেখো আই হ্যাভ গট ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি সো আই অ্যাম লোনলি, তাহলে এখানে ফিউ মানে কিন্তু কিছু না, এখানে ফিউ মানে কিছুই নেই নেগেটিভ সেন্স, অর্থাৎ আমার কোনো বন্ধু নেই এই সিটিতে, সো আই অ্যাম লোনলি, সেই জন্যে আমি একা। পরে আছে এফ ইউ, এফ ইউ কখন ইউজ করবো? এফ ইউ মিনস নট মেনি বাট সাম, এফ ইউ হচ্ছে খুব বেশি না কিন্তু কিছু, এটা অ্যাফার্মেটিভ সেন্সে অর্থাৎ পজিটিভ সেন্সে আমরা এফ ইউটাকে ইউজ করি। নেগেটিভ সেন্সে যখন ফিউ ইউজ করবো আর অ্যাফার্মেটিভ সেন্সে আফ ইউ ইউজ করবো আমরা। আফ ইউ দিয়ে আমরা যদি একটা এক্সাম্পল বলি যে আফ ইউ স্টুডেন্টস আর গ্যাদারিং হিয়ার,
অর্থাৎ কিছু স্টুডেন্টস এখানে গ্যাদার করছে, খুব বেশি সংখ্যক না, কিছু। তাহলে আ ফিউ এটা ইউজ করব অ্যাফার্মেটিভ সেন্সে, আর শুধু ফিউ ইউজ করব নেগেটিভ সেন্সে। নেক্সট আমরা দেখছি ফার্দার। ফার্দার যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কী বলা হচ্ছে? ফার্দার মিন্স মোর ডিস্ট্যান্ট। এটা আমাদের খুব কনফিউশন হয়, ফার্দার এফ এ আর টি এইচ ইয়ার, স্পেলিংটাকে অবশ্যই লক্ষ্য করবে। আর একটা আছে এফ ইউ আর টি এইচ ইয়ার, কখন আমরা এফ এ আর টি এইচ ইয়ার ইউজ করব আর কখন এফ ইউ আর টি এইচ ইয়ার ইউজ করব। এখানে যখন এফ এ থাকবে তখন ডিস্টেন্স বোঝাবে, মিন্স মোর ডিস্টেন্স, আরও দূরের কিছু। এটার তিনটে ফর্ম আমরা দেখে নেব, পজিটিভ ফর্ম ফার বেসিক যেটা, তারপর ফার্দার, তারপর ফারদেস্ট, অর্থাৎ ফার ফার্দার ফারদেস্ট। একটা এক্সাম্পল দেখি, উই ডিসাইডেড নট টু গো এনি ফার্দার, আমরা ডিসাইড করেছিলাম যে আর দূরে যাব না। তাহলে এখানে ফার্দার দেখো এই ওয়ার্ডটা এফ ইউ আর না কিন্তু এফ এ আর, কারণ এখানে ডিস্টেন্স বোঝাচ্ছে। আর ফার্দার এফ ইউ আর টি এইচ আর কখন ইউজ করব? এই ফার্দার মিন্স অ্যাডিশনাল, অতিরিক্ত। কীরকম অতিরিক্ত? সেন্টেন্সে দেখি, উই ক্যান অনলি গেইন বাই ফার্দার স্টাডি, আমরা অতিরিক্ত পড়াশোনা করেই গেইন করতে পারবো। তাহলে এখানে ফার্দার স্টাডি, এই ফার্দারটা হচ্ছে অতিরিক্ত, আর আগের যেটা ফার্দার ছিল সেটা কি? ডিস্টেন্সের। তাহলে এ থাকলে সেটা ডিস্টেন্স এবং ইউ থাকলে সেটা অ্যাডিশনাল, এটা খেয়াল রাখতে হবে। এবার চলে আসি আদার। আদার কি? আদার মিন্স দ্য সেকেন্ড অফ দ্য টু, দুটো জিনিস আছে তার মধ্যে একটাকে বোঝাচ্ছি, তখন আমরা আদার ওয়ার্ড ইউজ করব। আর অ্যানাদার কখন? অ্যানাদার মিন্স অ্যাডিশনাল ওয়ান, একটা এক্সট্রা, তখন আমরা অ্যানাদার ওয়ার্ডটা ইউজ করব। আর দুটোর মধ্যে একটা হলে আদার। এক্সাম্পলে দেখি, দ্য আদার বটল ইজ এমটি, অর্থাৎ দুটো বটল রয়েছে তার মধ্যে একটা বটলকে বোঝাচ্ছে, দ্য আদার বটল ইজ এমটি। আর পরের সেন্টেন্সে প্লিজ গিভ মি অ্যানাদার চান্স, আমাকে আর একটা অতিরিক্ত চান্স দেওয়া হোক। তাহলে যখন অতিরিক্ত বোঝাচ্ছে, অ্যাডিশনাল বোঝাচ্ছে, তখন সেখানে অ্যানাদার ইউজ করছি, আর যখন দুটোর মধ্যে যে কোনো একটাকে বোঝাচ্ছে তখন আমরা আদার ইউজ করছি। তাহলে আদার আর অ্যানাদারের মধ্যে ডিফারেন্স দাঁড়াচ্ছে এইটা। নেক্সট আছে ওল্ডার অর ওল্ডেস্ট। ওল্ডারটা কম্পারেটিভ, ওল্ডেস্টটা সুপারলেটিভ। এইটা কখন ইউজ হবে? ইজ ইউজড ফর পার্সনস অ্যান্ড থিংস, নট ব্লাড রিলেশন, অর্থাৎ যখন দুটো ব্যক্তির মধ্যে কোনো রকম ব্লাড রিলেশন থাকবে না তখন সেটা কম্পেয়ার করার জন্য আমরা ওল্ডার বা ওল্ডেস্ট এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করব। সেন্টেন্সটা দেখি, মাই নেবার ইজ ওল্ডার দেন আই, আমার প্রতিবেশী আমার থেকে বড়। এখানে ব্লাড রিলেশন নেই নেবারের সঙ্গে, তাই এখানে আমরা বয়সে বড় বোঝাতে ওল্ডার ইউজ করলাম। এর পাশাপাশি কী দেখব? এল্ডার অর এল্ডেস্ট, এটা কম্পারেটিভ এবং এটা সুপারলেটিভ। এই অ্যাডজেক্টিভটা কখন ইউজ হচ্ছে? ইজ ইউজড ফর পার্সনস অনলি ইন দ্য কেস অফ ব্লাড রিলেশন, যখন ব্লাড রিলেশন বোঝাবে তখন আমরা এল্ডার অর এল্ডেস্ট এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করব। মাই ব্রাদার ইজ এল্ডার টু মি, এখানে একটা ইজ হবে, এখানে একটা ইজ হবে, মাই ব্রাদার ইজ এল্ডার টু মি, আমার ভাই আমার থেকে বড়, এখানে দাদার কথা বলা হচ্ছে। যেহেতু ব্লাড রিলেশন আছে তাই এখানে আমরা এল্ডার ইউজ করলাম, এখানে ওল্ডার ইউজ করব না, আর আগেরটা প্রতিবেশী ব্লাড রিলেশন ছিল না তাই এটা ওল্ডার ইউজ করেছিলাম। তাহলে ব্লাড রিলেশন হলে ওল্ডার, আর ব্লাড রিলেশন না থাকলে সেটা হচ্ছে এল্ডার হবে। এবার অ্যাডজেক্টিভের বেস করে কয়েকটা এরর কারেকশন আমরা দেখে নেব, যে ধরনের কোয়েশ্চেন নর্মালি পরীক্ষাগুলোতে আসে। এভরিবডি নোজ দ্যাট সোনু নিগম ইজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার অফ দিস ইন্ডাস্ট্রিজ, তার প্রত্যেকেই জানে যে সোনু নিগম হচ্ছে একটা ইউনিক সিঙ্গার। এখানে কোথায় এরর আছে? দেখো, দ্য মোস্ট ইউনিক সিঙ্গার, ইউনিক যে ওয়ার্ডটা, ইউনিক ওয়ার্ডটা কিন্তু এমন একটা ওয়ার্ড, ইউনিক মানে অদ্বিতীয়, আর কেউ নেই, তো এটা নিজেই একটা সুপারলেটিভ ফর্ম। তো তার সঙ্গে মোস্ট যদি আমরা অ্যাড করে দিই জিনিসটা এক্সাজারেশন হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাই এখানে মোস্ট কখনো ইউজ হবে না, এটা শুধুমাত্র ইউনিক হবে। এভরিবডি নোজ দ্যাট সোনু নিগম ইজ আ ইউনিক সিঙ্গার, এখানে দ্য মোস্ট ইউজ না করে আমরা এ ইউজ করলে সেন্টেন্সটা ঠিক হতো। তাহলে তিন নাম্বার পার্টে এটা কিন্তু ভুল আছে, এখানে এরর আছে। তাহলে বোঝা গেল ইউনিক যেহেতু নিজেই একটা সুপারলেটিভ, সেই জন্য এখানে দ্য মোস্ট কথাটা ইউজ হবে না, আ ইউনিক সিঙ্গার ইউজ হবে। নেক্সট, চেন্নাই ইজ ফার্দার ফ্রম পুনে দেন নাগপুর,
চেন্নাই ইজ ফার্দার ফ্রম পুনে দেন নাগপুর, অর্থাৎ পুনে থেকে চেন্নাই বেশি দূরে নাগপুরের সাপেক্ষে, অর্থাৎ পুনে থেকে নাগপুর যতটা ডিস্টেন্স পুনে থেকে চেন্নাই আরও বেশি ডিস্টেন্সের। তো এখানে আমরা দেখতে পাবো কোথায় এরর আছে, এই যে ফার্দার, আমি একটু আগেই বললাম ফার্দার এফ ইউ আর যখন থাকবে সেটা অ্যাডিশনাল অতিরিক্ত এই সেন্স ইউজ করা হবে, কিন্তু দূরত্বের যখন ব্যাপার আসছে ডিস্টেন্সের তখন সেখানে এফ এ আর ইউজ হবে। যদি এখানে এফ এ আর টি এইচ ই আর থাকতো ফার্দার তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তাহলে এখানে কী হতো, এফ এ আর টি এইচ ই আর ফার্দার এইটা থাকতো। তাহলে টু নাম্বার পোর্শনে এরর আছে। নেক্সট আছে, ইউ ক্যান সি দিস চ্যানেল ফর দ্য লাস্ট নিউজ অফ দিস উইক, ইউ ক্যান সি দিস চ্যানেল ফর দ্য লাস্ট নিউজ অফ দিস উইক। তাহলে এই সপ্তাহের এখানে লাস্ট না, এটা লেটেস্ট হবে, তাহলে কী হবে এখানে লেটেস্ট, যদি লাস্টের বদল লেটেস্ট থাকতো তাহলে ইউ ক্যান সি দ্য চ্যানেল ফর লেটেস্ট নিউজ অফ দিস উইক, এই উইকের লেটেস্ট নিউজ শোনার জন্য তুমি চ্যানেলটা দেখতে পারো, লাস্ট না হয় এখানে লেটেস্ট এটা হতো। তাহলে এখানে তিন নাম্বার পার্টে ভুল আছে। নেক্সট চলে আসি, ইন স্পাইট অফ ফেসিং মাচ প্রবলেমস হি ডিড নট ফল্টার ফ্রম হিস পাথ। তাহলে প্রচুর প্রবলেমের মুখোমুখি হয়েও সে কিন্তু নিজের পাথ চেঞ্জ করেনি, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রবলেমস, মাচ প্রবলেমস এখানে আছে, যদি কিছু কাউন্ট করা যায় কোনো জিনিস তাহলে সেক্ষেত্রে মাচ হয় না, আনকাউন্টেবলের ক্ষেত্রে মাচ হয়, আর যদি কোনো কিছু কাউন্টেবল হয় সেক্ষেত্রে মেনি হয়। তাহলে এখানে মাচ প্রবলেম না হয় মেনি প্রবলেম হতো, মাচের বদলে এখানে কী হতো মেনি, মেনি হলে এই জায়গাটা ঠিক থাকতো। তাহলে টু নাম্বার পোর্শনে এরর আছে। নেক্সট, দিস ক্যান্ডি ইজ প্রেফারেবল দেন দ্যাট অ্যান্ড ইটস টেস্ট ইজ অলসো কম্পারেটিভলি গুড, এই ক্যান্ডি অর্থাৎ এই চকলেট টেস্টটা সেইটার থেকে ভালো, প্রেফারেবল ইটস টেস্ট ইজ অলসো কম্পারেটিভলি গুড, এবং এটার টেস্টটাও কম্পারেটিভলি গুড, ওটার থেকে ভালো, টেস্টটাও যথেষ্ট ভালো। তাহলে এখানে দেখো প্রেফারেবল, একটু আগেই যে এক্সাম্পলগুলো দিলাম সেখানে এল্ডার, প্রেফারেবল সুপিরিয়ার, ইনফেরিয়ার, জুনিয়র, সিনিয়র এগুলোর পরে কিন্তু কখনো দেন হয় না, কম্পেয়ার করলে কী ইউজ করতে হয় টু, তাই এখানে প্রেফারেবলের পরে টু, টু থাকলে সেন্টেন্সটা রাইট হতো। তাহলে এখানে নাম্বার টুতে এররটা আছে, দিস ক্যান্ডি ইজ প্রেফারেবল টু ড্যাট অ্যান্ড ইটস টেস্ট ইজ অলসো কম্পারেটিভলি গুড, এখানে টু। নেক্সট, হার মাদার টোল্ড হিম দ্যাট ইট উড বি মোর বেটার ইফ ইউ উড ডু হিজ ওয়ার্ক হিমসেলফ, তার মা তাকে বলেছিল যদি সে কাজটা নিজেই করতো তাহলে সেটা বেটার হতো। দেখো এখানে মোর বেটার, বেটার নিজেই একটা, বেটার নিজেই একটা কম্পারেটিভ ফর্ম কার গুডের, গুড বেটার বেস্ট, তাহলে তার সঙ্গে মোর যেটা আছে মোর কখনোই এটা এর সঙ্গে থাকবে না, মোরটা এক্সাজারেশন হয়ে যাচ্ছে, সেই জন্য শুধু বেটার হলেই সেন্টেন্সটা কারেক্ট থাকতো। হার মাদার টোল্ড হিম দ্যাট ইট উড বি বেটার ইফ ই উড ডু হিজ ওয়ার্ক হিমসেলফ, এখানে মোর তাহলে এক্সাজারেশন অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোথায় ভুল আছে নাম্বার টুতে। নেক্সট সেন্টেন্স, দিস ইজ দ্য মোর ডিফিকাল্ট কোয়েশ্চেন আই হ্যাভ ইভার সলভ উইদিন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটসের মধ্যে আমি যতগুলো কোয়েশ্চেন সলভ করেছি তার মধ্যে এটা সব থেকে ডিফিকাল্ট। তাহলে বোঝাই যাচ্ছে এখানে মোর, মোরটা আমরা কম্পারেটিভ ফর্মে ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করি, আর মোস্ট ইউজ করি আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তাহলে এখানে মোস্ট ডিফিকাল্ট হতো, তাহলে কোয়েশ্চেনটা মোস্ট ডিফিকাল্ট ছিল, আমি 10 মিনিটসের মধ্যে যে কটা সলভ করেছি। আর একটা কী রুল আছে, দ্য সুপারলেটিভে আগে সবসময় দ্য হবে, ঠিক আছে, আর যদি এখানে কম্পারেটিভের কথা বলা থাকতো, কম্প্যারিজন করা হতো কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে, তাহলে কোয়েশ্চেনটা কিন্তু দেন থাকতো, দেন কোথাও নেই, তাহলে বুঝতে হবে এখানে এটা মোরের জায়গা মোস্ট হতো। নেক্সট আছে, অল দ্য পেন্টিংস আর ইন্টারেস্টিং বাট দিস ওয়ান ইজ দ্য মোর ইন্টারেস্টিং, অল দ্য পেন্টিংস আর ইন্টারেস্টিং, সমস্ত পেন্টিংগুলো ইন্টারেস্টিং কিন্তু এইটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, এখানে বোঝা যাচ্ছে মোরের জায়গায় কিন্তু এখানেও মোস্ট হতো, তাহলে পার্ট নাম্বার ফোরে এরার আছে। দিস ওয়ান ইজ দ্য, দেখো এখানেও কিন্তু দ্য আছে, অর্থাৎ সুপারলেটিভের আগে দ্য বসবে, তা দ্য মোস্ট ইন্টারেস্টিং। নেক্সট, হি ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই এ নিউ প্রিন্টিং মেশিন, তার কাছে টাকা পয়সা নেই একটা নিউ প্রিন্টিং মেশিন কেনার জন্যে, তাহলে হি ডাজ নট হ্যাভ
সাম মানি এখানে তো সাম হবে না তাহলে এখানে কি হবে হি ডাজ নট হ্যাভ এনি মানি হি ডাজ নট হ্যাভ এনি মানি টু বাই এ নিউ প্রিন্টিং মেশিন এখানে এনি হলে সেন্টেন্সটা কারেক্ট থাকতো টু নাম্বার পার্টে ভুল আছে তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও